আত্মত্যাগের মাধ্যমে আমরা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছি, তাদের সকলের হৃদয় আত্মার মাগফিরাত কামনা করি। সংগ্রামী সক্রিয় বন্ধুগণ, আজকে এই মিদানপুর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নৌকার জনসভা আজকে একটি বিশাল জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। আজকের এই সভায় মধ্যমণি হিসেবে উপস্থিত আছেন আমার অভিভাবক রাজবাড়ির সুযোগ্য নেতা, 75 পরবর্তী নেতা, যার নেতৃত্বে রাজবাড়ির জেলা আওয়ামী লীগ সুসংগঠিত এবং বাংলাদেশ 64 জেলার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ির যে জেলা শাখা আর শক্তিশালী সেই প্রিয় নেতা আপনার আমার সবার পরিচিত প্রিয় বোধ কাজী এরাদত আলী মঞ্চে প্রবিষ্ট আছেন। আমাদের রাজবাড়ির সদরের পৌর মেয়র আলমগীর শেখ মঞ্চে প্রবিষ্ট আছেন, গলন্দর পৌর মেয়র নজরুল ভাই এবং মঞ্চে প্রবিষ্ট আছেন। আপনারা যে প্রতীক নিয়ে লড়াই করছেন এই বিজয়ের মাসে, আমাদের এই প্রতীকের প্রিয় নেতা টুকু ভাই এবং মঞ্চে প্রবিষ্ট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত এই ইউনিয়নের সকল ভোটার মা ও বোনেরা, সকলকে রাজবাড়ির জেলা লীগের পক্ষ থেকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সংগ্রামী সাথে বন্ধুগণ, আজকের এই বিজয়ের মাসে আমাদের শপথ হোক দেশ স্বপ্ন শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, স্বাধীনতার প্রতীক নৌকা এবং কাজী হিরাদত আলীর প্রতীক নৌকাকে আমরা ইনশাল্লাহ আগামী 26 তারিখে বিজয়ী করে আনবো। সংগ্রামী সাথে বন্ধুগণ, ইতিমধ্যে এই অঞ্চলে যে চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যান আমার জানা মতে অনেকদিন থাকার পরেও এই অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমাদের এই প্রিয় নেতা টুকু ভাই আওয়ামী লীগ থেকে বিভিন্ন সহযোগিতা নিয়ে এই অঞ্চলের উন্নয়ন করেছে। বিএনপি কখনো আওয়ামী লীগের উন্নয়নে বিশ্বাস করে না, তাই তারা কখনো উন্নয়ন করার আমাদের দলের উন্নয়ন যাতে না হয় তারা বাধাগ্রস্ত করছে। সংগ্রামী সাথে বন্ধুগণ, আজকে জননেত্রী শেখ হাসিনা বিশ্ব রোল মডেল, এখন আমি বিশ্বাস করি দল মত নির্বিশেষে সকলে দেশ রত্ন শেখ হাসিনাকে ভালোবাসে, সকলে নৌকাকে ভালোবাসে। তাই আমি সবার কাছে দত্ত আহ্বান করব, আজকে সরকার ক্ষমতায় এদেশের উন্নয়নের জন্য প্রতিটি দলের ভাইদের উচিত এবং প্রতিটি ব্যক্তির উচিত উন্নয়নের প্রার্থী নৌকা প্রার্থী টুকু ভাইকে বিজয়ী করে ঘরে তোলা। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান রাখি, আপনাদের এই উপস্থিতি নিশ্চিত 26 তারিখে বিজয় এনে দেবে ইনশাল্লাহ। আমার প্রিয় নেতা এসেছেন, তারা বক্তব্য রাখবেন, আপনাদের কাছে করতরে বিনতি করি, এইবারই আমরা যেভাবে টুকু ভাইকে যাতে জিতিয়ে মানুষের মুখে সামনে তুলে ধরতে পারি, ভবিষ্যতে যেন বারবার টুকু ভাই নির্বাচিত হয় আমাদের এত পরিশ্রম করা না লাগে, আপনাদের এই পরিশ্রম যেন আগামী অন্তত 20 বছরের জন্য কাজে লাগে, এই উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আগামী 26 তারিখে আমাদের প্রিয় টুকু ভাইয়ের নৌকাপতিকে। সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান আনিস, সংগঠন
আমার প্রাপ্তীয় সম্মান মাত্রে সভাপতি মঞ্চ উপবিষ্ট আমার রাজনৈতিক পরিণত রাজবাড়ির নির্যাতিত নিবৃত্ত আওয়ামী লীগকে আমি বিনীতভাবে অনুরোধ করছি বিচার ছাত্রলীগকে আমাদের